subscribe to my channel and also press this bell icon. Good morning, welcome back to my channel. আমার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে পুরোপুরি 10:10 আর আমি রেডি হয়ে গেছি, কুর্তি পরেছি আর একটা প্লাজো পরেছি। এই যে রেডি হয়ে গেছি, কোথায় যাব বলছি, আজকে যাব হসপিটালে। যতই প্রাইভেট ডাক্তার দেখাও না কেন, শেষমেশ তোমাকে হসপিটালে একবার চেক আপ করাতেই হবে। তো আমারও সেই ডেট এসে গেছে, আজকে যাচ্ছি হসপিটালে চেক আপ করাতে। আর সকালবেলা রান্নাবান্না করেছি, ভাত করেছি, ডাল করেছি, আলু ভাজা করেছি, আর আমি এক মুঠো ভাতও খেয়ে নিয়েছি। আর আজকে আমি মাকে সঙ্গে করে নিয়ে যাব, তো দেখাই আমি। এই যে ভাত হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে, আলু ভাজা কম আলু মাখা হয়ে গেছে বেশি আজকে। আর এখানে ডাল, আর ফ্রিজে একটু মাছ আছে। সারাদিনে কখন বাড়ি ফিরবো ঠিক নেই, সেই জন্য ফ্রিজে মাছ আছে, ও খেলে খাবে, গরম করে খেয়ে নেবে। আর রান্না তো করেই দিয়েছি, ডাল আলু ভাজা করেছি। আর আমি কখন আসবো ঠিক নেই, সেই জন্য সকাল সকাল রান্নাটা করে দিয়ে চলে আসি। কেন কি প্রচুর নাকি লাইন পড়ে, বিশাল লম্বা লাইন হয় হসপিটালে। এই মানে একদিন করে হয় তো চেক আপ, সেই জন্য বিশাল লম্বা লাইন হয়। তো আজকে বাইরে খুব বৃষ্টিও পড়ছে, খুব বলতে দফায় দফায় হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, এবার জাস্ট কাগজপত্রগুলো নিয়ে বেরিয়ে পড়বো। তো চলো রাস্তায় যেতে, মানে টোটোতে উঠি, তারপরে যদি কথা বলা সম্ভব হয় তাহলে আবার কথা বলবো। ভাত খেয়েছি তো খুব কষ্ট হচ্ছে আমার, মানে কোথাও যাওয়ার আগে যদি কিছু এক মুঠো ভাত খাই খুব কষ্ট হয়। চলো ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে থাকো। চলে এসেছি রাস্তায়, আকাশের অবস্থা খুবই খারাপ। ওখানে মাদের গেটের সামনে মা দাঁড়িয়ে আছে, টোটো উঠবো। আকাশ, তোমার মুখের মাছটা তো সুন্দর হয়েছে। আসছে টোটো? এই যে ম্যাডাম দাঁড়িয়ে আছে, দাঁড়া মশা একটা। হসপিটাল অবধি গেলে তো তোর ফায়দাই হতো না? টোটোগুলো ঢ্যামনা হয়ে গেছে আজকাল, নিতে বললো নাই না, যেন ওদের পয়সার দরকার নেই। এই প্রথমবার মাকে নিয়ে চেক আপে যাচ্ছি, এতদিন সবসময় বরকে নিয়ে যেতাম, এই প্রথম মাকে নিয়ে যাচ্ছি, ভালোই লাগছে। কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ। চলো আবার কথা হবে, টোটোই উঠি, উঠে আবার কথা হবে। টোটোর জন্য কতক্ষণ দাঁড়াতে হবে জানি না। হসপিটাল থেকে চলে এসেছি, পোশাক টোশাক ছেড়ে নিয়ে মুখ হাত পা ধুয়ে নিয়েছি। আর একটু কাজ বাকি রয়ে গেছে, সেটার জন্য আবার কালকে যেতে হবে। মানে ব্লাড টেস্ট হয়েছে, ওজন মাপা হয়েছে, হাইট মাপা হয়েছে, কিন্তু ওই ইউএসজিটা হয়নি আজকে। নাকি ইউএসজি হয় না, ওটা কালকে হয়, আমি তো জানতাম না। তো যাই হোক, আজকে যতটা হওয়ার হয়েছে ডাক্তার দেখিয়েছি, ফাইনালি হসপিটালের ডাক্তারের সিগনেচার থাকতে হবে, এটুকুই যথেষ্ট। তো কালকে আবার যাব, ইউএসজিটা করে আসব। আর এখন আমার বর গেছে একটু ক্লাবের দিকে, ওই পুজো চলে আসছে, দুর্গাপুজো, তো যা হয় আর কি, ক্লাবের ছেলেদের এটা ওটা ঢাকি আসবে, মাইকের প্যান্ডেল কত রকমের আসে না সব বায়না করার জন্য। তো কথা বলতে গেছে, এখনও খাওয়া দাওয়া হয়নি, ও স্নান করেছে, স্নান করে তারপরে ওখানে গেছে। আর বিছনা দেখো আজকে,
আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে না বিছানাপত্র এগুলো সব টেনে নামিয়েছি, মানে বেড কভার বালিশের কভার টভার এই যে সব খুলে নিয়েছি, নিয়ে কেচে দিয়েছি, মানে আমি কাচিনি, আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আমার বর কেচে দিয়েছে, আমি তো চলে গেছিলাম, আর আমি ভেবেছিলাম এসে কেচে দেব, এসে দেখছি ও কেচে নিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, ও আসুক, আসলে খাওয়া হবে, আর কালকে আবার যেতে হবে। ভেবেছিলাম আরও অনেকটা লেট হবে, তাও একটু তাড়াতাড়ি আসতে পেরেছি।